দেখুন এবার চীনকে উত্তর কোরিয়ার হুমকি অনলাইন ডেস্ক এবার দীর্ঘদিনের মিত্র ও প্রতিবেশী চীনকে হুমকি দিল উত্তর কোরিয়া দুই দেশের সম্পর্ক এখন উল্টো দিকে মোড় নিতে শুরু করেছে বেজিংকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে চীন যদি ধৈর্যের পরীক্ষা নিতে চায় তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বৃহস্পতিবার উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম মিত্র প্রতিবেশী ও কূটনৈতিক সহায়তাকারী চীনের তীব্র নিন্দা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে চীনের নিরাপত্তার জন্য পিয়াং প্রতি বেইজিংয়ের কৃতজ্ঞ থাকা উচিত ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রে চীনের প্রতি এই প্রথম বিরল হুমকি এসেছে পিয়াং কাছ থেকে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএন এর এক প্রতিবেদনে চীনের নাম উল্লেখ করে বলা হয়েছে দেশটি যদি আরও ধৈর্যের পরীক্ষা নিতে চায় তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ পিয়াং এর পারমাণবিক কর্মসূচির জেরে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করে আসছে বেইজিং একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে বেইজিং বলছে এ অঞ্চলে সামরিক ঘাঁটির স্থাপনার জন্য যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়াকে উস্কানি দিচ্ছে উত্তর কোরিয়া উনিশশো পঞ্চাশ সালে কোরীয় যুদ্ধের রক্ত বেজিং এবং পিয়াংয়াংয়ের মধ্যে সম্পর্ক তৈরি করেছে এশিয়ার জায়েন্ট এই রাষ্ট্র প্রতিবেশী ও বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন কোরিয়াকে ব্যাপক বাণিজ্যিক ও বিভিন্ন সহায়তা দিয়ে আসছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে আঞ্চলিক সংকট তৈরির আশঙ্কা করেছে বেজিং। উত্তেজনা এড়াতে প্রতিনিয়ত ওয়াশিংটন ও পিয়াংয়াংকে জানাচ্ছে উত্তেজনার মাঝে গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া থেকে পরবর্তী বছরের জন্য কয়লা আমদানি স্থগিত করেছে বেজিং। উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত এটি আমার এই হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে